যদি কেউ মাযহাব অমান্য করে তাহলে জমহুর ইমামদের পথ অমান্য করে সে আল্লাহর হাবিব এবং আল্লাহর স্বীকৃত দলকে অস্বীকার করে ফেরকায়ে বাতেলার মধ্যে শামিল হয়ে গেল। মাযহাব শব্দটা আরবি শব্দ যেটার বাংলা আবিধানিক অর্থ হল পথ ও মত, মতাদর্শ। আরবিতে এটাকে বলা হয় তরিকা বা সাবিল, রাস্তা অথবা ইসলামের সঠিক পথ, এটাকে বলা হয় মাযহাব। মাযহাব শব্দের অর্থ যদি আমরা পথ ও মত নেই, সেই আলোকে পারিভাষিক ইসতেলাহি মানা যদি আমরা গ্রহণ করি, তাহলে এটার অর্থ দাঁড়ায় পবিত্র কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস, এই শরীয়তের চার দলিলের আলোকে গবেষণা করে মুজতাহিদ যিনারা ছিলেন, তিনাদের গবেষণার দ্বারা আল্লাহর হাবিবের যে পথ, আল্লাহর হাবিবের যে মত, ইসলামের যে পথ, ইসলামের যে মত, সেই মতটাকেই বলা হয় মাযহাব। মাযহাব এবং ইসলাম একটা আরেকটার বিপরীত নয়, বরং ইসলামকে বুঝার জন্যে, ইসলামকে মানার জন্যে কোরআন হাদিস গবেষণা করে যে পথ ও মত আবিষ্কার হয়েছে বা নির্দেশিত হয়েছে সেটাকেই বলা হয় মাযহাব। প্রিয় হাজিরিন, সূরা ফাতেহার মধ্যে আমরা কিন্তু পরোক্ষভাবে মাযহাবের কথা বলি। সূরা ফাতেহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বাংলা অনুবাদ হলো আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার অনুগ্রহ প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। আল্লাহ, আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে গিয়েছে আমাদেরকে ওই পথে আপনি পরিচালিত করুন, ওই পথে আমাদের চালান। সূরা ফাতেহার এই পরিভাষায় আমরা বুঝতেছি, বিষয়টা খেয়াল করে শুনবেন, এখানে কিন্তু এককভাবে নবীদের কথা বলা হয়নি, এককভাবে শুধু সাহাবিদের কথা বলা হয়নি, এককভাবে শুধু সুহাদাই কারামের কথা বলা হয়নি, এককভাবে শুধু আউলিয়াদের কথা বলা হয়নি। বলা হয়েছে নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে গিয়েছে সেই পথে আমাদেরকে চালান। নিয়ামত প্রাপ্ত বান্দা হলো চার শ্রেণী, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদাই ওয়াস সালিহিন। নবীদের পথ সিদ্দিক যারা ছিলেন তিনাদের পথ, সোহাদাই কারামের পথ সালেহীন, মানে আল্লাহর নেক বান্দা যারা, আল্লাহর ওলি যারা, দিনের মুজতাহিদ যারা, সেই পথটাই হলো জান্নাতের পথ। ওটাকে সূরা ফাতেহার ভাষায় বলা হয় সিরাতুল মুস্তাকিম। এই জন্যে আপনি যদি ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক ইবনে আনাস, ইমাম আহমদ বিন হাম্বাল, অন্যান্য আইম্মাই কারামের পথে চলেন, কোরআনের সূরা ফাতেহা অনুযায়ী ইমামদের পথে চলাটাই হলো সিরাতুল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই নিয়ামতপ্রাপ্ত বান্দাদের মধ্যে অবশ্যই আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের মধ্যে ইমাম আবু হানিফা আছে, ইমাম শাফিঈ আছে, ইমাম মালিক ইবনে আনাস আছে, ইমাম আহমদ বিন হাম্বল আছে, আসেনি? আপনাদের কি মনে হয় নিয়ামতপ্রাপ্ত সালিহীন বান্দাদের মধ্যে চার মাযহাবের ইমামগণ আছে না নাই? পিছনের যুবকবারা কথা বলেন, আছে না নাই? আপনি যদি গভীরভাবে একটু খেয়াল করেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহে তিনি নিজেই একজন মুজতাহিদ ছিলেন, কোনো মাযহাব ফলো করা ওনার জন্য ওয়াজিব ছিল না, তারপরে উনি সাফি মাযহাবের ফলো করতেন, সাফি মাযহাবের মাসালা মোতাবেক উনি আমল করতেন, অনেক সময় নিজেও মাসালা দিয়েছেন, যেহেতু উনি নিজেই একজন বেরিস্টার, একজন কি বলে মুজতাহিদ।
ইমাম মুসলিম জমহুরের মতে উনিও শাফি মাজহাবের অনুসারী ছিলেন। ইমাম আবু দাউদ সিহাহ সিত্তার ছয় ইমামের মধ্যে উনি অন্যতম একজন গ্রহণযোগ্য ইমাম। তিনি কিন্তু নিজেও মুস্তাহিদ ছিলেন, কোনো মাজহাব অনুসরণ করা ওনার জন্য ওয়াজিব ছিল না, কিন্তু এরপরও জমহুরের মতে ইমাম আবু দাউদ ছিলেন হাম্বলি মাজহাবের অনুসারী। সুবহানাল্লাহ বলুন। কেউ কেউ নাকি শাফিঈ বলে আখ্যায়িত করেছেন। আপনি ইমাম ইবনু মাজা, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, সিহাহ সিত্তার এই ছয়জন ইমামের দিকেও যদি তাকান, তারা সকলেই মুজতাহিদ ছিলেন, যোগ্য ছিলেন, কারো ইস্তিহাদকে ফলো করা ওনাদের জন্য ওয়াজিব ছিল না, তারপরে ওনারা কোনো না কোনো ইমামকে ফলো করেছেন, কোনো না কোনো মাজহাবকে অনুসরণ করেছেন। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, মুসলমান সিরাতুল মুস্তাকিমে থাকার জন্যে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ হিসেবে মাজহাবকে মানবে, এটাই স্বাভাবিক। আর যদি বলে আমি মাজহাব মানি না, তাহলে চার মাজহাবের চার ইমাম, সিহাহ সিত্তার ছয় ইমাম, এমনকি আইম্মায়ে আহলে সুন্নাতের জমহুর আইম্মায়ে কেরাম যেটা মেনেছে সেটা উনি অমান্য করলেন, আর জমহুরের পথ বেশিরভাগ উম্মত, আল্লাহর হাবিব বলেছেন লা তাজতামাউ উম্মতি আলা দালালাত, আমার উম্মতেরা গুমরাহির উপরে কখনো ঐক্যমত হবে না, আমার বেশিরভাগ উম্মত যেই পথে থাকবে সেই পথে আল্লাহ এবং আমি রসুল আছি। সুবহানাল্লাহ। সিহাহ সিত্তার ছয় ইমাম, চার মাজহাবের ইমামগণ এবং অন্যান্য ইমামরা সবাই মাজহাব মেনেছে, কেউ সরাসরি মাজহাব মেনেছে, কেউ নিজেরা মুস্তাহিদ ছিল বিদায় মাজহাব মানেনি, কিন্তু মাজহাবকে স্বীকৃতি দিয়েছে। এই হেতু যদি কেউ মাজহাব অমান্য করে, তাহলে জমহুর ইমামদের পথ অমান্য করে সে আল্লাহর হাবিব এবং আল্লাহর স্বীকৃত দলকে অস্বীকার করে ফেরকায়ে বাতেলার মধ্যে সামিল হয়ে গেল।